বেস্ট ফ্রেন্ড কাকে বলে, যে আপনাকে নেশা করার জন্য উৎসাহ দিচ্ছে তাকে, নাকি যে আপনাকে ভালো কাজে উৎসাহ দিচ্ছে মন্দ কাজে বাধা দিচ্ছে তাকে? আমরা কোনো মেয়ের সাথে রিলেশন করার আগে 1000 বার চিন্তা করি, কিন্তু কোনো ছেলের সাথে ফ্রেন্ডশিপ করার আগে একটু চিন্তা করি না। আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। মুরব্বীরা বলতেন, চোরের সাথে চলাফেরা করলে চোর হয়, কিন্তু এটা আমরা অনেকে মানতে চাই না। দিন শেষে দেখা যায় যে মুরব্বীদের কথাই সঠিক হয়। কোনো মেয়েকে ইভটিজিং করার সময় যে বন্ধু আপনার পাশে থাকে এবং হেল্প করে, সে কখনোই আপনার ভালো চায় না। আর যে বন্ধু ইভটিজিং করার সময় আপনাকে বাধা দেয়, তাকে হয়তো আপনার খারাপ লাগলেও সে হচ্ছে আপনার প্রকৃতিক বন্ধু। আজকে আপনি কোনো একটা বিপদে বললে টেকাতে হেল্প না করতে পারলেও মেন্টাল সাপোর্ট দেওয়া মানুষগুলোই হচ্ছে আপনার প্রকৃতিক বন্ধু। বর্তমানে দেখা যায় যে রিল লাইফের বন্ধুদের চাইতে ফেসবুকের ফ্রেন্ডদের বেশি প্রাধান্য দিই, কিন্তু দিন শেষে দেখা যায় যে রিল লাইফের বন্ধুগুলাই সবার আগে এসে বাসে দাঁড়ায়। আর জীবনে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ভেবে চিন্তে নিবে, কারণ জীবনের একটা ভুল ডিসিশন সারা জীবনের কান্না।